আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো অনেকদিন ধরে ভিডিও দিচ্ছি না, কেননা রোজার দিনে শরীর খুব খারাপ, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। শরীরের অবস্থা তেমন একটা ভালো না। তো বড় ছেলের ওই এক্সাম চলতেছে, ছোটোটা শেষ হয়েছে, আবার বাচ্চাদের স্কুলও খোলা আছে। তো এর ভিতরে তো নিজের ঘর সংসারে কাজও আছে, এই জন্য আমি ভিডিও করা অফ করে রেখেছি। আর ইউটিউবে ভিডিও দিয়েই বা কী লাভ হবে, কোনো বেনিফিট আসে না, এই জন্য ইউটিউবে ভিডিও দেওয়াও অফ করে রাখছি। ইউটিউব আমাদের মুখের দিকে কখনো তাকাবে না, সেটা আমার জানা হয়ে গিয়েছে। তো এই জন্য ভিডিও দেওয়া হয় না, আগ্রহ হারিয়ে ফেলেছি। আর ইদারিং আমার ঠোঁট মুখের অবস্থা অনেক খারাপ হয়ে যাইতেছে, কেন পানি কম খাওয়া হচ্ছে এই কারণে হয়তোবা। যাই হোক, সবাই কেমন আছেন, কোথায় কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন। রোজা আমার ছোট ছেলেও রোজা রাখে, আলহামদুলিল্লাহ। সবাই রোজার দিনে রোজা রাখবে, এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। কি বলি, তোরা পড়াশোনা করতেছে, আমার ভালো লাগতেছে না, শুয়েছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও ক্লিপ শেয়ার করি। আজকে অনেকদিন ধরেই ভিডিও শেয়ার করা হচ্ছে না আপনাদের সাথে। তো কী নিয়ে ভিডিও করব, কী নিয়ে ভিডিও করব মাথায় আসতেছে না। আর প্রতিনিয়তই দেখতেছি প্রত্যেক চ্যানেলে ঘরের খাবার, ইউটিউবে, মানে ইফতারি, এগুলো নিয়ে আমার আর ভালো লাগে না, এগুলো নিয়ে ইফতারি করতে, ইফতার নিয়ে দেখাতে। আর আমার বাসাটা খুব ছোট্ট একটা বাসা, আমি এই বাসার ভিতর সব কিছু দেখাতে গেলে দেখা যায় আমি সব দেখাতে পারি না, দেখাতে পারি না বলতে আমার ছোট্ট চিলি কোঠায় যা আছে এগুলো নিয়ে মানুষ হাসাহাসি করবে, এই জন্য আমি আর সব কিছু দেখাতে চাইও না। কেননা আমার যতটুকু আছে আলহামদুলিল্লাহ আমি হ্যাপি এতে। তো জানালা খোলা, আমি আবার ছোট্ট গামছা দিয়ে রাখছি, কেননা বাহির থেকে যাতে না দেখা যায়, বাসাটা তো রাস্তার সাথে, তো ওখানে একটু বাইরের বাতাসটাও আসতেছে, এই জন্য জানালাটা খুলে রেখেছি। তো আজকে রমজানের কয় রোজা থাকবে, আট রোজা না, সপ্তম রোজা, সপ্তম রোজা। আর যাই হোক, বিদেশে আট রোজা গেল, আমাদের বাংলাদেশে সপ্তম রোজা গেছে। সবাই সুন্দরভাবে রোজাগুলো পালন করবেন। আগামী বছরটা যে আমরা পাবো তার কোনো গ্যারান্টি নাই, এই বছরটা পেয়েছি এটার জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। যে যে কটা রোজা যার কিসমতে আছে সে সেই কটা রাখবেন। আমরা অবশ্যই মেয়েরা 30টা রোজা চাইলে হয় না করা, সেটা আমাদের পক্ষে সম্ভব হয় খুবই কম। তো আমাদের এই ভাঙতি রোজাগুলো আমরা আবার পরে কমপ্লিট করে দিই, ভাঙতি রোজাগুলো করে তারপরে ছয় রোজা করি। তো এই জন্য বললাম 30টা রোজা কিন্তু মেয়েরা কখনোই করতে পারে না, আর করতে হঠাৎ দুই একজন পারে হয়তো বা, সবাই পারে না, সবার ক্ষেত্রে হয় না, সেটা আল্লাহ পদার্থ সমস্যার কারণেই হয় না। যাই হোক, সবাই সবার জায়গা থেকে ফুলফিলভাবে খাস নেয়াতে আমরা রোজা রাখার চেষ্টা করব, কেননা সিএম সাধনার মাস, এই মাসটা হচ্ছে রহমতের মাস। আমরা এই মাসে মন থেকে সবার জন্য ভালো কিছু চাইবো, নিজের জন্য চাইবো, সন্তানদের জন্য চাইবো। আমার বড় ছেলে তো এবার এসএসসি পরীক্ষার্থী, সবাই মন খুলে দোয়া করবেন আমার ছেলের জন্য। আমার ননদটা গতকালকে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর জন্য সবাই দোয়া করবেন। ওর ম্যাক্সিমাম 28টা সেলাই দেওয়া লাগছে, ও দোতলা সিঁড়ি থেকে পড়ে গিয়েছে। আমাদের গ্রামের বাড়ি ঘর তো কাঠের ঘর, সে কাঠের ঘরে সে কাঠের সিঁড়ি থেকে নিচে পা দিতে গেছে, সে পাটা সিঁড়ির ভিতরে পড়ে নাই, সে কাঠ মানে সিঁড়ির ফাঁকার ভিতরে পড়ে গিয়েছে। তো ব্যালেন্স আর রাখতে পারে নাই, সামনের থেকে একেবারে উল্টে দোতলা থেকে নিচতলা পড়ে গেছে। তো ওর মানে আশা ওর ছেড়েই দেওয়া হয়েছিল যে ওর কোমর কিংবা হাত ভেঙে গেছে। তারই কিছুদিন আগে ওরই পা ভাঙছে, সে পাটাও এখনও ভালো হয় নাই। তো ওকে নিয়ে একটু টেনশনে আছি। আরও সমস্যা আছে, আমার বড় জায়ের ক্যান্সার, ওনার আবার ক্যান্সারের সমস্যা ছিল আরও 3-4 বছর আগে থেকে, ওনার ব্রেস্ট ক্যান্সার হয়েছে। সে ক্যান্সার সে দীর্ঘ 3-4 বছর আলহামদুলিল্লাহ ভালোই ছিল, কেমোথেরাপি দেওয়ার পরে সে যথেষ্ট ভালো ছিল, এখন আবার নতুন করে তার সমস্যা দেখা দিচ্ছে, তার হাতের সমস্যা দেখা দিচ্ছে, পায়ের সমস্যা, মানে তীব্র ব্যথা আর ফুলে যায়, এই হয়েছে উপসর্গ। মানে এখন ট্রিটমেন্ট চলতেছে সব সময়। সবাই দোয়া করবেন আমার বড় ভাসুরের ওয়াইফ যাতে, সে যাতে বেঁচে যায়, তার একটা মেয়ে আছে,
সে এবার ইন্টারে পড়ে, একটাই মেয়ে। তো আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করব মা বাবা থাকে, মা বাবা থাকতেই যাতে বাচ্চারা এস্টাবলিশ হয়, তারপরে যাতে আমরা দুনিয়া ছেড়ে চলে যাই, তা না হলে এই সন্তানদের কষ্টের শেষ থাকে না। আজ আল্লাহ না করুক আমার সংসার থেকে যদি আমার চোখ দুটো বন্ধ হয়ে যায়, আমি যদি মারা যাই, আমার বড় ছেলেটা এবার এসএসসি পরীক্ষার্থী, আপনারা বুঝবেন যে বয়স কীরকম হবে, ছোট ছেলেটা ক্লাস ফোরে পড়ে, তো এই বাচ্চারা কী বা বুঝে, এরা কী বা কতটুকুই বা ম্যাচিউর হয়। তো যাই হোক, সবার কাছে দোয়া চাইব। আর এই বছরটা শুধু মানে আমার চোখে যতটুকু দেখা, আমি শুধু মৃত্যুর মিছিল আর মিছিলই আমি দেখেছি, সেটা আমার আপন জনদের ভিতর হোক, আশেপাশে হোক, প্রতিবেশী হোক, আমি শুধু মৃত্যুর মিছিলই দেখেছি। যাই হোক, আল্লাহ যেটা ভালো মনে করে সেটাই ভালো আমাদের জন্য, আমাদের ভালোর জন্যই আল্লাহ এই পরীক্ষাগুলো হয়তো বা নিচ্ছে। এখন যদিও কিছু করা নেই, করোনায় এত মরে নাই, এই বছর যেভাবে মৃত্যুর মিছিল গিয়েছে, যেভাবে মানুষ মারা গিয়েছে, এভাবে কিন্তু করোনায় মারা যায় নাই। তো যাই হোক, এটাও আল্লাহ আমাদের একটা পরীক্ষা নিতেছে, কিছু করা নেই। আগামী বছরটা যে আমি বাঁচবো তার কোনো গ্যারান্টি নাই, কেউ কারো ওপরে দাবি রাখবেন না, কেউ কারো ওপরে কোনো কষ্ট নিয়ে ভুল বোঝাবুঝি করে থাকবেন না, আমার এই ভিডিওর মাধ্যমে বলা। আর ভিডিও এই জন্য করি না, কেননা ইউটিউবের পিছনে শুধু শুধু সময় নষ্ট করা, কিন্তু ইউটিউব থেকে ফিডব্যাক কোনো কিছুই আসতেছে না, আর আমাদের চ্যানেলে ওরকম ভিউও নাই, আমরা যে জীবনে আর ভাইরাল হব তারও কোনো গ্যারান্টি নাই। ইউটিউব আমাদের কখনো ভাইরাল করবে না, ইউটিউবের কাছে হাজার কান্নাকাটি করলেও আমাদের গরিবদের কষ্ট বুঝবে না। তো ইউটিউব থেকে আর্ন করতেছে তারাই যাদের আছে, তারাই আর্ন করতেছে যাদের আছে, যারা প্রতিনিয়ত হাজার হাজার টাকা ইনভেস্ট করতে পারতেছে ইউটিউবের পিছনে, তারাই ইনকাম করতেছে, যারা প্রতিনিয়ত যাদের হারাম টাকা আছে, প্রতিনিয়ত যারা প্রতিনিয়ত 5,000-10,000 টাকা করে তারা বাজার করতেছে, ডাইনিং টেবিল ভরে তারা রান্নাবান্না করে দেখাচ্ছে, তারা বাজার নিয়ে এসে তারা ওইভাবে একটা ব্লগ করতেছে, আমার সেই স্বার্থ নাই ভাই। ইউটিউবের কাছে অনুরোধ, যদি পারেন আমার চ্যানেলটা এমনি ভাইরাল করে দিয়েন, আমি উপকৃত হব। আর তা না হলে আশা এইভাবে ছেড়ে দিয়েছি, মাঝে মধ্যে এভাবে ভিডিও দিব যখন আল্লাহ কপালের দিকে তাকায়, সে অপেক্ষায় আছি। তো কষ্ট সবার ভিতরে কম বেশি আছে, আমি ইউটিউবিং করতেছি অনেকদিন ধরে, এই ক্ষোভ নিয়েই অনেক কথা বলি, মনের কষ্টের কথাগুলো বলি। সাবে শব্দ প্রচুর মশা, ইদারিং কিন্তু মশা বেড়ে গিয়েছে, আপনারা দেখবেন অনেক মশা। তো যাই হোক, ভিডিওটা বড় হয়ে যেতেছে, সবাই ভালো থাকবেন, ফুল ভিডিওটি দেখবেন, দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই এই কোয়ালিটির ভিডিও কেউ শেয়ার করবেন না আমি জানি। ভালো থাকবেন সবাই, ভালো লাগলে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।